সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বাড়ি জব্দ আর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে মার্কিন যুক্তরাষ্ট্রে চিঠি দেবে দুর্নীতি দমন কমিশন দুদক। দ্রুতই এ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব মাহবুব হোসেন। তাওহিদ স্বরূপের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসন এলাকার জ্যাপার স্ট্রিটের এই বাড়ি নম্বর 179 সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহা 2018 সালে বাড়িটি কিনেছিলেন। তিনি পেশায় একজন ডেন্টিস্ট। 2022 সালের মার্চে দুদকের করা মামলায় এই বাড়িটি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বলে উল্লেখ করা হয়। সে মামলার এখন তদন্ত চলছে। এরই মধ্যে সাবেক এই প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্রের বাড়ি জব্দ এবং তার ব্যাংক হিসাব ফ্রিজ করতে আদালতে আবেদন করেন এই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। গত 1 মার্চ এ বিষয়ে অনুমতি দেয় আদালত। এস কে সিনহা তার ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে আমেরিকার প্যাটারসন এলাকায় 12 জুন 2018 খ্রিস্টাব্দ তারিখ $280,000 ক্যাশ দিয়ে তিনতলা বিশিষ্ট একটি বাড়ি ক্রয় করেন। বাড়ি ক্রয়ের অর্থ ইন্দোনেশিয়া এবং কানাডার রয় গ্রুপের কাছ থেকে প্রাপ্ত, যা প্রকৃতপক্ষে একটি অস্তিত্বহীন সেল কোম্পানি। অনন্ত কুমার সিনহা $157,090 ক্যাশিয়ার চেক সংগ্রহের জন্য তার বড় ভাই সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে আমেরিকার ভ্যালি ন্যাশনাল ব্যাংকে আসলে এস কে সিনহা উক্ত ব্যাংক কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান আমেরিকার প্যাটারসন এলাকায় বাড়ি ক্রয়ের জন্য বন্ধুর কাছ থেকে তিনি ফান্ড পেয়েছেন। প্রকৃতপক্ষে সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশে প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অবৈধ টাকা অর্জন করে তা হুন্ডিসহ বিভিন্ন কায়দায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাইয়ের অ্যাকাউন্টে উক্ত টাকা ট্রান্সফার করেন এবং তা দিয়েই 179 জ্যাপার স্ট্রিট প্যাটারসন নিউ জার্সি 07522-তে 12 জুন 2018 তারিখে $280,000 ক্যাশ দিয়ে একটি বাড়ি ক্রয় করেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 ও 3 ধারা এবং 1947 সনের দুর্নীতি প্রতিরোধ আইনের 5-2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় এস কে সিনহার বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর উপপরিচালক মোহাম্মদ গুলশান আনোয়ার প্রধান এবং তদন্তকাল এস কে সিনহার উক্ত বাড়ি ক্রোক সহ আমেরিকার ব্যাংক হিসাব ফ্রিজের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত উক্ত বাড়িটি ক্রোক সহ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন। দুদক সচিব জানান আদালতের অনুমতি অনুযায়ী দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাড়িটি ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ সহ বিভিন্ন আলামত সংগ্রহের জন্য তদন্তকারী কর্মকর্তা অতি শীঘ্রই এই দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে এমএলএআর প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। দুদকের একটি মামলায় 2021 সালে এস কে সিনহাকে 11 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ইতিমধ্যে এস কে সিনহা কর্তৃক অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার পূর্বক অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে ফার্মার্স ব্যাংক লিমিটেড গুলশান শাখা হতে 4 কোটি টাকার ভুয়া ঋণ সৃষ্টি করে উক্ত অর্থ পে অর্ডারের মাধ্যমে ব্যক্তিগত হিসাবে স্থানান্তর ও মানি লন্ডারিং করার কারণে ঢাকার বিশেষ আদালত 4 সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 আসামির বিরুদ্ধে 11 বছরের সাজা ও অর্থদণ্ড প্রদান আদেশ করে। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।